What's up? So, আমি আজকে বের হয়ে পড়েছি মোহাম্মদপুরে এবং যাচ্ছি মোহাম্মদপুরের ডি ব্লকের আশেপাশে। এখানে একটা বিহারি নাদিম নামের দোকান আছে। দোকানটার অ্যাকচুয়ালি কোনো নাম নাই, বাট এখানে অনেক টাইপের রোল টোল পাওয়া যায়। তো আমরা প্রথমে একটা চিকেন রোলের অর্ডার দিয়ে দিয়েছি। এখানে কাবাবটা তেলে ভাজা হচ্ছে অ্যান্ড এইভাবে রোলটা সার্ভ করা হয়। রোলটা বেসিক্যালি আর কিছুই না, টিস্যু দিয়ে মুড়ানো থাকে এবং এটা একটা পুরি টাইপের একটা জিনিসের মধ্যে চিকেন রোল দেওয়া থাকে এবং ভিতরে থাকে শসা, পেঁয়াজ অ্যান্ড হচ্ছে আদার্স, কাঁচামরিচ অ্যান্ড সস। সো এটা হচ্ছে আমাদের চিকেন রোল। তো আমি এখন একটু সস দিয়ে চিকেন রোলটা ট্রাই করছি। আশেপাশে অনেক নয়েজ থাকে অ্যান্ড আমি সাথে আলু পুরি অর্ডার দিয়েছিলাম, সো আলু পুরিটা আমাকে দিয়ে গেল। অ্যান্ড প্রথমে আমি একটা চিকেন রোলে বাইট করলাম। সো চিকেন রোলটার ভিতরটা আমি দেখাচ্ছি, ভিতরের মধ্যে কাঁচামরিচ উকি দিচ্ছে আমাদের, তার সাথে ছিল পেঁয়াজ অ্যান্ড হচ্ছে চিকেন। এই চিকেন রোলটার দাম ছিল হচ্ছে 25 টাকা অ্যান্ড এটা অ্যান্ড এটা ছিল আমাদের আলু পুরি। আলু পুরির সাথে কেন জানি আমাদেরকে এক্সট্রা করে তরকারি দিয়েছে। এই জিনিসটা ঢাকায় আমি এই ফার্স্ট দেখলাম যে ফ্রি ফ্রিতে আলুর তরকারি দিয়েছে। সো আমরা এখন আলু পুরিটা ট্রাই করব। আলু পুরিটা অনেক বেশি গরম ছিল, এই জন্য আমার ছিটতে একটু সময় লাগছিল। তো যাই হোক, আলু পুরিটা এভাবে ঝোলে চুবিয়ে আমি ট্রাই করব। এই আলু পুরিটার সাথে ঝোলটা ছিল জাস্ট সবজি টাইপের একটা তরকারি অ্যান্ড এটা আমি ট্রাই করছি। সস দিয়ে খাচ্ছি, সস দিয়ে আমার কাছে এটা মোটামুটি লাগছিল, কিন্তু যখন ঝোল দিয়ে খেলাম এটা মারাত্মক মজা লাগছে। তো আমাদের বিল আসছিল টোটাল হচ্ছে এখানে 25 আর 15, দেন আমরা বের হয়ে যাচ্ছি। সো এই ছিল আজকে ভিডিও। আই হোপ ইউ লাইক দ্যাট ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।